বিরতির সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহান আলোপা। শুরুতেই জানাবো শিরোনাম। করোনা আক্রান্ত ও উপসর্গে রাজশাহী, খুলনা সহ ১৯ জেলায় আরো ১১৩ জনের মৃত্যু। স্বাস্থ্যবিধি উপেক্ষায় সংক্রমণ বৃদ্ধি। টিকার ব্যবস্থা হয়েছে, দুশ্চিন্তার কিছু নেই। জুলাই থেকে শুরু হবে গণ টিকার কার্যক্রম, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যে আজও ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে ও ফেরিঘাটে ভিড়, ভোগান্তিতে রাজধানীর কর্মজীবীরা। মেয়র তাপসের প্ররোচনায় ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক, ব্যর্থতা ঢাকতেই অপতৎপরতা, অভিযোগ সাঈদ খোকনের। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ, দগ্ধ তিনজন আশঙ্কাজনক। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রাজশাহী ও খুলনা সহ ১৯ জেলায় ১১৩ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি বেড়েছে খুলনার ৩ হাসপাতালেও। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫ জন, যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা ইউনিটে ৪০৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৫৯ জন। আগের যে বিহেভিয়ারটা ছিল ভাইরাসের, এখনকার বিহেভিয়ারটা সেই থেকে অনেক মারাত্মক, ডেঞ্জারাস। রোগী দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, দ্রুত হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং অক্সিজেন নেওয়ার যে ডিমান্ডটা, রিকোয়ারমেন্টটা, সেটা বেড়ে যাচ্ছে। লাং ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে, অনেক সময় রোগী বুঝতেও পারছে না। আবার রোগীর একটু অ্যাভয়েডিং টেন্ডেন্সি কিন্তু আছে, যার ফলে কিন্তু নানা কারণে রোগীর যে উপস্থাপন, রোগীর যে হসপিটালে আসার যে সময়টা, সেই সময়টা কিন্তু ডিলেড হয়ে যাচ্ছে। একদিনের ব্যবধানে করোনা ইউনিটে মৃত্যু বেড়েছে খুলনায়। মেডিকেল কলেজ হাসপাতাল সহ ৩ হাসপাতালে করোনা আক্রান্ত ১১, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। যশোরে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন। এছাড়া কুষ্টিয়ায় ৯ জন ও ঝিনাইদহে ৮ জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে সংক্রমণের হার প্রায় ৫১ ভাগ, যা গতদিনের তুলনায় ৪% বেশি। এটা যে গ্রামের ছড়িয়ে যাচ্ছে এতে আর কোনো সন্দেহ নাই। আমি বেশ কয়েকটা মিটিং প্রশাসনের সাথেও করেছি, ওনারাও কিন্তু খুব আন্তরিক এই লকডাউনগুলি যাতে কার্যতভাবেই হয়, যে তারপরও আমাদের মানুষের মধ্যে যে ভয় সেটা যেন এখনও অতটা আসেনি। চুয়াডাঙ্গায় মারা গেছেন ৬ জন, তাদের ৩ জন করোনা আক্রান্ত ও ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। এ নিয়ে গত ৩ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় জেলায় আক্রান্তের হার ৩২.২৫%। আমি নমুনা দিয়েছি, অথচ এখনও তার কোনো রেজাল্ট আমি পাইনি। সীমান্তবর্তী জেলা হিসাবে চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমরা কন্ট্যাক্ট ট্রেসিং জোরদার করেছি এবং স্যাম্পল কালেকশনও বাড়িয়েছি। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৬, শেরপুরে ৫ ও বগুড়ায় ৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে ৪ জেলায় করোনায় মারা গেছে ৮ জন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের করোনা পরিস্থিতির খবর জানাতে খুলনা এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে খুলনায়, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, সংক্রমণ বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে, এই এত মৃত্যুহার বৃদ্ধির কারণ হিসাবে চিকিৎসকরা কি বলছেন, আর খুলনার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। খুলনার গত ২৪ ঘন্টার যে করোনা সংক্রমণের হার, সেটি হচ্ছে ৩৭%, তবে নমুনা পরীক্ষা হয়েছে ১০০১টি এবং সেখানে শরণার্থ হয়েছে ৩৭৭ জনের মতন। আর যে মৃত্যু হার হচ্ছে খুলনার যে ৩টি হাসপাতালে করোনা চিকিৎসা হয়ে থাকে, সেই ৩টি হাসপাতালে আজকে ১২ জন মারা গেছেন, তার মধ্যে ১১ জন হচ্ছেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ১জন করোনা উপসর্গ হয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত যে ১১ জন রয়েছে, তার মধ্যে ৪ জন হচ্ছে খুলনার, ২জন বাগেরহাটের, ২জন যশোরের, ১জন নড়াইলের এবং ১জন গোপালগঞ্জের।
এই যখন খুলনা করোনা সংক্রমণের অবস্থা এবং মৃত্যু হারের অবস্থা, তখন খুলনাতে আরো 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু তবে এই লকডাউন কার্যকর শুধুমাত্র কাগজে কলমে রয়ে গেছে, রাস্তায় বা কোথাও এই লকডাউনের কোন রকম কোন কার্যক্রম বা লকডাউন মানার ব্যাপারে মানুষের মধ্যে তেমন ধরনের কোন সচেতনতা দেখা যাচ্ছে না। যদিও মোড়ে মোড়ে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে লকডাউন কার্যকরের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রামবাসী আদালতগুলো অভিযান পরিচালনা করছে এবং মাইকিং এর প্রচার অভিযান চলছে, তারপরও আসলে মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা প্রকাশ প্রয়োজন সেই ধরনের সচেতনতা দেখা যাচ্ছে না। বলা হয়েছিল যে নগরীতে কোনো ধরনের কোনো গণপরিবহন চলবে না, এজি বাইক চলবে না, রিক্সা চলবে না, তবে দেখা যাচ্ছে সকাল থেকেই দেখা যাচ্ছে নগরীর প্রত্যেকটি সড়কে এজি বাইক এবং মোটরসাইকেল এবং ব্যক্তিগত পরিবহনে মানুষ অহরহ যাতায়াত করছেন। আমরা অবশ্য এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বারবারই বলেছেন যে এই যে করোনা সংক্রমণের যে সময় চলছে তাতে তাদেরকে আসলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্যই বাইরে বের হতে হচ্ছে, অনেকের অফিস খোলা আছে কিন্তু তাদেরকে বের হতে হচ্ছে। আর শহরের মূল সড়কগুলোতে কিছুটা ফাঁকা থাকলেও শহরের অলিগলির অবস্থা আসলে অনেকটাই খারাপ। আর এই যে মৃত্যু হার বেড়ে যাওয়ার কারণ একটু জানাবেন যে পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যাটা কেমন, গ্রামের মানুষ কি এখন উৎসাহী হচ্ছে কিনা করোনা টেস্টের জন্য? করোনা পরীক্ষার জন্য আসলে মানুষের মধ্যে একটি সচেতনতার অভাবই রয়েছে, কারণ গ্রামের মানুষের মধ্যে তো করোনা নিয়ে তেমন ধরনের কোনো কার্যক্রমই লক্ষ্য করা যায় না এবং গ্রামের স্বাস্থ্যবিধি বা অন্যান্য বিষয় সচেতনতার বিষয়গুলো একদমই লক্ষ্য নয়। তারপরেও দেখা যাচ্ছে যে খুলনাতে এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, যার কারণে উপজেলা পর্যায়ে এখন করোনার শনাক্তের হারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সকল স্বাস্থ্য কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে বারবারই জানিয়েছেন যে মূলত গ্রামের মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা অভাবের কারণেই আসলে গ্রামের সংক্রমণের হার প্রতিনিয়তই বাড়ছে। আর যে পরিমাণ রোগী হাসপাতালগুলোতে মারা যাচ্ছেন তার বেশিরভাগই কিন্তু হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে আসা এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আসা, এবং এই দূর এলাকা থেকে খুলনা বিভাগীয় শহরে এসে আসলে চিকিৎসার জন্য যে আস্তে আস্তে আসলে রোগীদের অবস্থা আরো অনেকটা দূর হয়েছে পরে এবং যার কারণেই আসলে তারা মৃত্যুবরণ করছেন বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। অভিজিৎ আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু রাজশাহীর পরিস্থিতি জানবো। এবার রাজশাহী থেকে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে রেকর্ড 25 জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের কারণে, এত মৃত্যুর কারণ কি? আর আপনি নিজেও করোনা থেকে সেরে উঠেছেন, রাজশাহীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন। রাজশাহীতে গত 24 ঘন্টায় যে 25 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 12 জনই রাজশাহী, এছাড়া চাপায় 5 জন আছে, নওগাঁর 5 জন আছে, বাকি 3 জন অন্যান্য জেলা। তো এই যে মৃত্যুর মিছিল থামছে না, কেন থামছে না এই বিষয়ে আমি চিকিৎসকের সাথে কথা বলি, তারা বলছেন মূলত রাজশাহী মেডিকেলে যেসব রোগী এখন ভর্তি হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই রাজশাহীর উপজেলা পর্যায়ের রোগী, এবং তারা বলছে যে কোনো এইসব রোগীদের মধ্যে সচেতনতা বোধ একেবারে নেই, করোনা ভীতি নেই এবং তাদের জ্বর বা সর্দি কাশি হলে তারা পল্লী চিকিৎসকের কাছে সামান্য ওষুধ খেয়ে তারা থেকে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তাদের এই অসুস্থ দীর্ঘস্থায়ী হলে অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে নেমে যাচ্ছে তাদের, এই মুহূর্তে তারা যখন হাসপাতালে আসছেন সেই মুহূর্তে চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি জানিয়েছেন। তিনি বলছেন যে মূলত সচেতনতা বোধের অভাবেই মৃত্যুর সংখ্যাটা রাজশাহীতে বেড়ে চলছে। আর সংক্রমণের হার যদি বলি, রাজশাহীতে গত কয়েকদিনে সংক্রমণের হার কমলেও গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার যে ল্যাবের রিপোর্ট সে তাতে কিন্তু সংক্রমণ হার আবার বেড়েছে। গত কয়েকদিন ধরে 28, 29, 31, 34% থাকলো, গতকালকে যে নমুনা রিপোর্ট সেখানে কিন্তু 34% ওপরে, অর্থাৎ বলা যায় যে সংক্রমণ হার বাড়ছে। এর অন্যতম কারণ বলছে মানুষের মধ্যে সচেতনতা বোধ। আমরা জানি যে রাজশাহীতে আজকে 19তম দিন চলছে লকডাউনের, এই লকডাউনে কিন্তু সব ধরনের গণপরিবহন চলাচল করার কথা, বন্ধ থাকার কথা, সাধারণ মানুষের মধ্যে বাজে থাকার কথা বিশেষ করে রয়েছে, কিন্তু আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যে অহরহ গণপরিবহন চলছে, ব্যক্তিগত যানবাহন চলছে, মোটরসাইকেল নিয়ে চলছে, মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, আইনশৃঙ্খলা পায়নি, বিভিন্ন মনে মনে তারা তাদের চেকপোস্ট বসাচ্ছে, তারা সচেতনতা সৃষ্টি করছে, তারপরও মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া এইসব নেই। আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, তারা প্রতিদিন জরিমানা করছে, কোনো কারণে তারা হয়তো তারা জেলেও দিচ্ছে, তারপরও মানুষের মধ্যে সচেতনতা বোধ একেবারে নেই। আর চিকিৎসকরা বলছে যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু করোনার এই সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। আরেকটা বিষয় বলি যে রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকায় করোনার পরীক্ষা বা ল্যাবে পরীক্ষা বা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার হার বেশি থাকলে উপজেলা পর্যায়ে কিন্তু একেবারেই নেই, এবং এই কারণেই মূলত সংক্রমণের হার রাজশাহী সিটি কর্পোরেশনটা কমলো, কিন্তু উপজেলা পর্যায়ে থেকে রোগী প্রচুর পরিমাণে রাজশাহী মেডিকেলে আসে। রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় 59 জন ভর্তি হয়েছে, এর মধ্যে অধিকাংশ রোগী কিন্তু উপজেলা পর্যায়ে। রাজশাহী এবং খুলনা থেকে করোনা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম সহকর্মী মাইনুল হাসান এবং অভিজিৎ পারের কাছ থেকে।
এদিকে রাজশাহী ও কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়েছে দেড় মাসের দুই শিশু। রাজশাহীতে করোনা আক্রান্ত শিশু আফরিনকে চিকিৎসকের পরামর্শে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরেক শিশু প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন। এবার রাজশাহীতে শিশুর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জন্মের 39 দিনের মাথায় উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষায় শিশু আফরিন রহমানের ফলাফল করোনা পজিটিভ হয়। পরে অবস্থার অবনতি হলে গত শনিবার রাজশাহী মেডিকেলে শিশুটিকে ভর্তি করেন স্বজনরা। যেহেতু ওর বাবা প্লাস কোভিড প্লাস ছিল, এখন হয়তো বা মেবি ফ্যামিলি থেকেই হয়েছে, আর কাশি করছে, ঘুমাচ্ছে না, অস্থিরতা ভাব, তখন আমি ওই সন্দেহেই আমি টেস্ট করি, টেস্ট করে তো মানে পজিটিভ পাই। তবে হাসপাতালে শিশুদের আলাদা কোভিড ওয়ার্ড না থাকায় ঝুঁকি এড়াতে বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। ছোটোখাটো ওষুধ হচ্ছে বাসায় খেতে পারে, এইখানে ভর্তি থাকলে এখানে দেখা যাচ্ছে তার যে হয়তো একটা দুর্বল ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে, এখানে দেখা যাচ্ছে আরও শক্তিশালী ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার বা ক্লোজ ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওকে তো আমরা আসলে শিশুদের ওয়ার্ডে দিতে পারছি না, যেহেতু তার অক্সিজেনের ভাবে প্রয়োজন হচ্ছে না, তো আবার বাসায় যে থাকলে সেই হিসেবে আমরা তাকে আমরা বাসায় ইয়ে করেছি। করোনার কারণে শিশুটির শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। এটার ইফেক্ট যদি তার লাংসের মানে অ্যাটাকটা হয় যে তার লাংস ইফেক্টেড হয়েছে বা অন্য সিস্টেমিক কোনো, তাহলে তার কিছু ঝামেলা হতে পারে। এদিকে কুষ্টিয়া গত 21 জুন প্রিন্স নামে দেড় মাসের আরেক শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। আবুনমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা রোধে সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করে আজও বাড়ি ফিরছে লোকজন। সকাল থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়। সড়ক মহাসড়কে গণপরিবহন না চললেও রয়েছে সিএনজি, তিন চাকার যানেই ফিরছেন। এ সুযোগে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। 1 জুলাই থেকে কঠোর লকডাউনের আগে নানা উপায়ে আজও ঢাকা ছাড়ছে মানুষ। দক্ষিণবঙ্গে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। যাত্রীরা বলছেন বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের কারণে বাধ্য হয়ে ঢাকা ছাড়ছেন তারা। এজন্য 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে তাদের। দোকানপাট সম্পূর্ণ বন্ধ, আমাকে যেই দোকান এই দোকান চলে না, তার কারণে দোকানে পয়সা আমাকে খাইতে হইব বা বাইরেতে পারবো না, সেই জন্য আমরা বাড়ি চলে যেতে চাই। বৃহস্পতিবার পুরো লকডাউন দেবে তো যাইতে পারবো না, পরে সমস্যাতেই। 14টি ফেরিতে যাত্রী পারাপার হচ্ছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। বিআইডব্লিউটিসি জানিয়েছে সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে, তবে যাত্রী পারাপারের বিষয়ে কোনো নির্দেশনা নেই ঘাট কর্তৃপক্ষের কাছে। যাত্রী চাপ কিছুটা কমছে আগের তুলনায়, ছোট বড় গাড়ি মিলে এই মুহূর্তে আমাদের 160টি গাড়ি আছে। রংপুরের সড়কে সিএনজি অটোরিকশা চলছে আগের মতো, মাস্ক ছাড়াই হাটবাজারে মানুষের উপচে পড়া ভিড়। বিধিনিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। দোকান খোলা রাখছে, পেটের দায় আসতে হয়, কি করবো, সরকারের লকডাউন দিলে তো আমাদের চলবে না, আমাদের তো গরিব মানুষ, আমাদের কাজ করে খাইতে হবে। লকডাউন মানি কিন্তু ঘটনা হলে এখন অভাবের তারুণায় আসছে। এদিকে সচেতনতা বাড়াতে বরিশালে প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। 1 তারিখ থেকে যে নির্দেশনা আসবে কঠোর লকডাউন, সেই বিষয়গুলো আমরা একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, পূর্বভাগেই মানুষকে অবগত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। মাইকিং করে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 দিনের সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে অফিসগামীদের ভোগান্তি চরমে। সড়কে শুধু রিক্সা ছাড়া অন্য বাহন না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এদিকে লকডাউনের মধ্যেও পায়ে হেঁটে প্রাইভেট কার ভাড়া করে রাজধানী ছাড়ছেন স্থানীয়রা। করোনা সংক্রমণের লাগাম টানতে সরকার নির্দেশিত লকডাউনের দ্বিতীয় দিনেও ভোগান্তির এমন চিত্র রাজধানীর প্রায় সব এলাকাতেই। গণপরিবহন না থাকায় অফিসে যেতে কেউ বেছে নিয়েছেন রিক্সা, কেউ বা ভ্যান, আবার কেউ হেঁটেই যেতে বাধ্য হচ্ছেন নিজ গন্তব্যে। অফিসগুলোকে কর্মী আনা নেয়ার ব্যবস্থা করতে বলা হলেও বহু প্রতিষ্ঠান ব্যবস্থা করেনি বলে তাদের অভিযোগ। গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখার তীব্র ক্ষোভ জানান তারা। অনেক কষ্ট করে যাচ্ছি, যেমন কালকে প্রায় 1 ঘন্টা আমি এখানে দাঁড়ানো ছিলাম, হ্যাঁ যাইতে পারতেছি না। বড় গাড়িতে 40 টাকা যাইছি, এখন তো হুন্ডাই চেপেলে 300 টাকা, 300 টাকায় ফার্ম গেট পর্যন্ত যাইবো, তারপরে তো আবার যাইতে হইব। মোটর সাইকেলগুলো গুলস্থানায় দেখা 400 নিচে যাচ্ছে না, অন্য অন্য সময় 150-200 হলে যেত আর কি, এখন আপডাউনটাও অনেক বেড়ে গেছে আর কি। এদিকে লকডাউন উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছেন লোকজন।
পায়ে হেঁটে প্রাইভেট কার ভাড়া করে যাচ্ছেন অনেকে। এখন বাড়িতে তো যাওয়াই লাগবে মনে করেন, আমরা তো স্টুডেন্ট, এখন তো বাসায় যাওয়া ছাড়া তো উপায় নেই, ঢাকাতে তো আটকা পড়ে গেলে সমস্যা। বাড়ি যাচ্ছে, গাড়ি ঘোড়া নেই, পকেটে টাকা নেই, এখানে থাকলে তো টাকা লাগবে, কি করব ভাই। লকডাউনটা দিয়েছে কিন্তু সব কিছু বন্ধ করবে, কিন্তু তা তো আর করে নাই। এই যে পরিস্থিতি, কীভাবে আমরা যাইব, কষ্ট যে দেখেন 50 টাকার ভাড়া সে দেখা দিচ্ছে 300 টাকা 400 টাকা দে, এখন পেরেশান, কাছে তো টাকা পয়সা নাই। পুলিশ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি সেবার পরিবহন আর রিক্সা ছাড়া অন্য কিছুই চলতে দেয়া হচ্ছে না। রাইড শেয়ারিং টোটালি অফ, এই জন্য যদি কেউ মোটর সাইকেলে রাইড শেয়ারিং ব্যবস্থা চালাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি আমরা। আর আপনার প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস যেটাই হোক না কেন, যদি সেটা আপনার যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হয় সেটার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বুধবার পর্যন্ত সীমিত লকডাউন থাকলেও বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউনের মধ্যে রাজধানীর চিত্র কী তা জানবো সহকর্মী খালেদ রায়হান এই মুহূর্তে রাজধানীর প্রগতি সরণি এলাকা থেকে রয়েছেন। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরেছেন তিনি। রায়হান, এই মুহূর্তে আপনি যেখানে আছেন, আমরা খবরে যেমনটা বলছিলাম ঠিক কতটা চিত্রের সাথে মিল রয়েছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আরেকটি বিষয়, পুলিশ বলছে যে বাড়তি যানবাহনগুলোতে যদি যাত্রী পরিবহন করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। গত 2 দিনে এরকম চিত্র আপনার চোখে পড়েছে কিনা? প্রথম বিষয়টি হচ্ছে সকালে যে চিত্র দেখেছিলাম বা গতকালকেও যে চিত্র দেখেছিলাম, আজকেও কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি ঠিক একই রকম রয়েছে। তার মধ্যে কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানুষের ভোগান্তি কিন্তু আরও বেড়েছে। আমি যদি এখানকার চিত্র দেখাই, নিশ্চয়ই দেখবেন যে মানুষজন কিন্তু এখনও অপেক্ষা করছেন, যদিও এখন অফিস টাইম না, তারপরেও কিন্তু মানুষ অপেক্ষা করছে, তারা যাতে কোনোভাবে তাদের যে অফিস ছাড়া তাদের যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পাদন করার জন্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন ভাড়া কোনো গাড়ি যাতে ব্যক্তিগত ব্যবহার করা, কোনো গাড়ি যাতে ভাড়া গাড়ি হিসেবে ব্যবহার করা না হয়, সেটি কিন্তু খুব বেশি কার্যকর হচ্ছে না। কারণ মোটরসাইকেল এবং সিএনজি, বিশেষ করে প্রাইভেট কার, এই তিনটি যান কিন্তু ভাড়া গাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষও নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে তারা কিন্তু সেখানে যাচ্ছে। আপনি এখন এখানেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মোটরসাইকেল সেগুলো কিন্তু এখানে অপেক্ষা করছেন যাত্রীদের জন্য, এবং যাত্রীরাও কিন্তু এই মোটরসাইকেল করে যাচ্ছেন। তার কারণটা হচ্ছে অন্য কোনো বাহনে রিক্সা থাকলেও রিক্সাতে যে ভাড়া চাওয়া হচ্ছে মোটরসাইকেলে প্রায় একই ভাড়া দেওয়া লাগছে, সেই জায়গাতে তারা কিন্তু মোটরসাইকেল ওঠার চেষ্টা করছেন। যদিও গতকালকে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল যে মোটরসাইকেলে যিনি কোনো আরোহী নেওয়া যাবে না, যিনি চালক শুধুমাত্র তিনি চলাচল করতে পারবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে গতকালকে যতটা কড়াকড়িভাবে আমরা বিভিন্ন চেকপোস্ট করতে দেখেছিলাম, আজকে খুব বেশি তাদের তদারকি আমরা দেখিনি, যেহেতু তারা বলছেন যে তারা কাজ করে যাচ্ছেন। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছেন, যাদের অফিস খোলা রয়েছে, যারা বিভিন্ন কাজে বাসা থেকে বের হচ্ছেন, তারা কিন্তু আসলেই সমস্যার মধ্যে পড়ছেন। তার কারণটি হচ্ছে তারা যাতায়াত করতে পারছে না, যেমনটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে কয়েকগুণ ভাড়া দিয়ে তাদেরকে সেখান থেকে যেতে হচ্ছে। এবং একটি বিষয় হচ্ছে যে কয়েকগুণ ভাড়া দিয়ে যেতে হলেও তারা কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মানতে পারছেন না। তার কারণটি হচ্ছে একটি রিক্সাতে আমরা দেখেছি 3 জন করে চলাচল করছেন, সিএনজিতে 4 থেকে 5 জন করে। ছোট করে একটু জানতে চাইবো, আবদুল্লাপুর, গাবতলি, সায়দাবাদ, এই সমস্ত ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে অসংখ্য প্রাইভেট কারে মানুষজন বাড়তি ভাড়া দিয়ে মাওয়া বা আড়িচার দিকে যাচ্ছেন, কিন্তু পুলিশের কতগুলো গাড়ি এখন পর্যন্ত আটক করেছে বা ব্যবস্থা নিয়েছে এরকম? দেখুন, এখানে কিন্তু আসলে একটু শুভঙ্করের ফাঁকি রয়েছে। আমি যদি বলতে চাই এইভাবে, ঠিক যেইখানটিতে পুলিশের চেকপোস্ট, ঠিক চেকপোস্ট পার হয়ে মানে হেঁটে পার হলেই সেখানে কিন্তু অহরহ সারি সারি প্রাইভেট কার, হাইস গাড়ি সেখানে কিন্তু রাখা রয়েছে, সেখানে উঠেই তারা কিন্তু সেটি পার হয়ে চলে যাচ্ছে। এবং পুলিশের চেকপোস্টের আগেও কিন্তু সেরকম গাড়ি রয়েছে। আমি সকাল থেকে গাবতলিতে ছিলাম, আবদুল্লাপুর এলাকাতে ছিলাম, সেখানে একই চিত্র দেখেছি। পুলিশের চেকপোস্টটি পার হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু সেখানে গাড়ি পাচ্ছে এবং সেই গাড়িতে করে তারা যাচ্ছেন। তারপরেও যদিও আমি যদি মানিকগঞ্জের কথা বলি, মানিকগঞ্জের সড়কটি কিন্তু বা মানিকগঞ্জ কিন্তু এমনিতে কঠোর লকডাউন আওতাধীন রয়েছে, তো সেক্ষেত্রে সেখানে তারা কী ধরনের আইনি ব্যবস্থা রয়েছে সেখানে তো সেখানকার প্রতিনিধি বলতে পারবেন। তবে আমি ঢাকাতে যে চিত্র দেখেছি, ঢাকার যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করছেন তাতে খুব সহজেই তাদেরকে বা তাদেরকে তাদের চেকপোস্ট পার হয়ে সেখান থেকে কিন্তু তারা যেতে পারে। লকডাউনে রাজধানীর যে চিত্র সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনা টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, জুলাই থেকে দেশব্যাপী আবারও টিকা দেবার কর্মসূচি শুরু হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদকে তিনি জানান, আসছে মাসেই চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা দেশে আসতে শুরু করবে। অধিবেশনে প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের মানুষকে বিনামূল্যে টিকা নিশ্চিতে যত টাকায় খরচ করতে হোক না কেন, সরকার তা করবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন আবারও গণটিকা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশ স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে সফল হবে। তিনি আরও জানান করোনা মহামারীর শুরু থেকেই সরকারের যথাযথ পদক্ষেপ নেবার কারণেই বৈশ্বিক অর্থনীতি মন্দা হলেও বাংলাদেশের অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে। সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। আমাদের বিদেশি কর্মী যারা যাবে তাদেরকে এটা মানে দুটি ডোজই তাদের দিয়ে দেওয়া, যে ওখানে যে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়, তারা যে কর্মস্থলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া, আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। দেশের মোট 80% মানুষকে পর্যায়ক্রমে আমরা কোভিড-19 ভ্যাকসিন প্রদানের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতের আদেশে নিজের এবং পরিবারের 8টি অ্যাকাউন্ট জব্দ করার পেছনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সাঈদ খোকন অভিযোগ করেন নিজের ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছেন তাপস। দুদকের এই কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় হয়েছে। আইনি মোকাবেলার পাশাপাশি প্রয়োজনে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে বলেও জানান সাঈদ খোকন। একই সঙ্গে জানান দুদক তদন্ত করলে তার কোনো আপত্তি নেই। এর আগে গতকাল সাঈদ খোকনের 3টি প্রতিষ্ঠান সহ তার পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান বিষয়টি তদন্তাধীন থাকায় এ ব্যাপারে মেয়র শেখ ফজলে নূর তাপস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে যা থাকছে, আজ পাশ হচ্ছে অর্থবিল 2021। কালো টাকা সাদা করতে 5 ভাগ জরিমানা, বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ। লকডাউনে অনিশ্চিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা, সশরীরে নেয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিক্ষা বোর্ড। রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন 3 জনের অবস্থা সংকটাপন্ন, বাকি 2 জনের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। তিনি জানান এই চিকিৎসা কেন্দ্র 5 জন ভর্তি রয়েছেন, এদের মধ্যে নূর নবী, রাসেল ও ইমরান আইসিউতে আছেন। তাদের শরীরে 90% পুড়ে যাওয়ায় অবস্থা খুবই মারাত্মক। এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নিরাপত্তারক্ষী হারুনুর রশিদ এখনও নিখোঁজ বলে দাবি করেছেন তার মেয়ে। বিস্ফোরণে আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন আরও 4 জন, তাদের অবস্থাও ভালো। বিস্ফোরণে নিহত 7 জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মগবাজারের ওয়ারলেস এলাকায় শর্মা হাউস রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জন মারা গেছেন, আহত হয়েছেন 100+। 5 জন রুগী এখানে আছে, তার মধ্যে 3 জনের অবস্থা খুবই মারাত্মক, তারা মোর দেন 90% বার্ন এবং তারা আইসিউতে আছে, তাদেরকে বলা যায় আমার জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আর বাকি 2 জন ওয়ার্ডে আছে, তারা মোটামুটি ভালো আছে। এখন পর্যন্ত আমরা আশা করছি যে তারা সুস্থ বাড়ি ফিরে যাবেন এবং তারা তাদের পরিবারের সাথে যোগদান করবেন। একটু সময় লাগবে, আমাদের মানে আশা করছি তারা ভালো থাকবে। মগবাজারের বিস্ফোরণ ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আপনি তো ঘটনাস্থলে আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন এবং তদন্তের অগ্রগতি আসলে কতটুকু হলো, কি জানা গেল এখন পর্যন্ত?
তিনটি তদন্ত কমিটি গঠন হয়েছে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার ব্রিগেড এবং পুলিশের পক্ষ থেকে। সেই সব সংস্থার প্রতিনিধিরা কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিকভাবে তারা মিথেন গ্যাসের উপস্থিতির কথা গণমাধ্যমে জানিয়েছেন। এখনকার পরিস্থিতি যদি একটু দেখা যাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে ডিপিডিসির পক্ষ থেকে বিদ্যুতের যে লাইন, অর্থাৎ আশেপাশের যে বাসাবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেই লাইনটি সঞ্চালন করার জন্য, অর্থাৎ নতুনভাবে লাইনটি দেওয়ার জন্য সেখানে ডিপিডিসির পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু লোকজন এসে এখানে যে পাশের যে ভবনটি রয়েছে, অর্থাৎ যে ভবনটি বিস্ফোরিত হয়েছে কিংবা বিধ্বস্ত হয়েছে তার ডান পাশের যে ভবনটি রয়েছে দোতলা, সেইটিকে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে তারা মার্কিং করে দিয়েছেন এই ভবনটিতে যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয়, আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে কেয়ারটেকার বিধ্বস্ত ভবনের হারুনুর রশিদ, তিনি এখনও নিখোঁজ রয়েছেন, তার মেয়ে দাবি করেছে তার জাতীয় পরিচয়পত্র এবং ছবি নিয়ে বিভিন্ন হাসপাতালে হন্য হয়ে তিনি ঘুরেছিলেন, সেই বিষয়টি আমলে নিয়ে ফায়ার ব্রিগেডের একটি টিম সেই বিধ্বস্ত ভবনটিতে আবার নতুন করে তল্লাশি চালাবে যে সেখানে হারুনুর রশিদ যাকে নিখোঁজ দাবি করা হয়েছে তার মরদেহ পাওয়া যায় কিনা, যদিও আশেপাশে এলাকা থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে তার মেয়ে। এবং বিষয়টি নিয়ে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন, অর্থাৎ যে সংস্থাগুলো কাজ করছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই গন্ধের আসলে উৎপত্তি কী। তারা যেটি বলছেন যে এখানে শর্মা হাউস নামে একটি হোটেল রয়েছে, সেখানে মাংস থেকে থাকতে পারে এবং সেই মাংসের মুখ থেকেই পচা গন্ধের উৎপত্তি হতে পারে, এরকম একটি বিষয় আমরা এখানে দেখেছি। আর আরেকটি বিষয়, যেখানে আমরা বোম ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করেছে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, তারা তাদের মতো করে কাজ করছেন। এর বাইরে সরকারের ডিপিডিসির পক্ষ থেকে, ওয়াসার পক্ষ থেকেও একটি টিম এখানে কাজ করেছে যে সুয়ারেজ লাইন ছিল সেই লাইনটির মধ্যে কোনো মিথেন গ্যাস বা অন্য কোনো কিছু সেখানে ছিল কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এবং বেশ কয়েকটি সুয়ারেজ লাইনের যেটি ড্রেন সেই ড্রেনের ঢাকনা করে তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কোনো মিথেন গ্যাস বা অন্য কোনো কারণে সেটি আসলে বিস্ফোরিত হয়েছে কিনা সে বিষয়টি কাজ করছেন। আরেকটি বিষয়, যেই ভবনটি বিধ্বস্ত হয়েছে তার পাশে, অর্থাৎ রাস্তার পাশে ফ্লাইওভার যেটি রয়েছে সেই ফ্লাইওভারের ওখানে কিন্তু রাস্তা কাটা ছিল, অর্থাৎ যদি গ্যাস জমে থাকে তাহলে সেখান থেকে সেটি বের হয়ে যাওয়ার কথা। কী কারণে, কীভাবে, কেন আসলে এই ঘটনাটি ঘটলো, প্রতিবেদন তিনটি সংস্থা আলাদা আলাদাভাবে দিবে, তারপরে হয়তো বা সুস্পষ্টভাবে বলা যাবে সেটি গ্যাস ছিল না অন্য কোনো কারণে আসলে হয়েছিল। বিস্ফোরক পরিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে, আপনি জানেন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কাউন্টিং ইউনিটের পক্ষ থেকে সেখানে তাদের প্রধান তিনি আসাদুজ্জামান, তিনি এসেছিলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিডির পক্ষ থেকে একটি টিম এসে সেখানে সেটি তারা আসলে তদন্ত করেছেন, বিভিন্ন আলামতের ছবি তারা নিয়েছেন এবং যে ভবনটি রয়েছে সেই ভবনটি আসলে কি হবে। আলামিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ একচ্ছত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে দিচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা কল্পিত ও মনগড়া, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। একচ্ছত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে দিচ্ছে বলে বিএনপির যে অভিযোগ তা কল্পিত, মনগড়া ও মুখরোচক, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। জাতীয় সংসদে অর্থ বিল 2021 পাস হচ্ছে আজ, শেষ মুহূর্তে বিলে বড় পরিবর্তন আসতে পারে, যুক্ত হতে পারে ব্যাংক, পুঁজিবাজার, উৎপাদনমুখী খাতসহ নানা খাতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ, পাশাপাশি ফ্ল্যাট জমিও বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। তবে কালো টাকা সাদা করার ক্ষেত্রে এবার কর বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরে কালো টাকা সাদা করার জন্য 25% কর এবং 5% জরিমানা দিতে হবে। এছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান MFS এর কর্পোরেট কর কমানোরও প্রস্তাব যুক্ত হতে পারে অর্থবিলে। এসবের পাশাপাশি আসতে পারে আরও কিছু সংশোধনী। আগামী এক সপ্তাহের মধ্যে অনুমোদন পাচ্ছে ই কমার্স নীতিমালা। এদিকে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গ্রাহকদের পাশে থাকার কথা জানিয়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো। এ খাতের অস্থিরতা কাটাতে সামঞ্জস্যতা আনার তাগিদ দিচ্ছে ই ক্যাব, আর গ্রাহকরা চান যে কোনো মূল্যে এই অস্থিরতা থেকে মুক্তি। সালাউদ্দিন আহমেদ গেল এক বছর ধরে কেনাকাটা করছেন দ্রুত বর্ধমান ইভ্যালি, আলিশা মার্ট, ধামাকা, কিউকম সহ বিভিন্ন সাইট থেকে। পূরণ করেছেন অনেক স্বপ্ন, তবে এখন তার মার্কেটে অর্ডার পড়ে আছে অন্তত 10 লাখ টাকার। আমার বর্তমানে প্রায় 10 লাখ টাকার মতো অর্ডার পেন্ডিং অবস্থায় আছে। এখন বর্তমান যে সিচুয়েশন সেক্ষেত্রে আসলে আমরা খুবই উদ্বিগ্ন যে আসলে আমরা কি পরবর্তীতে অর্ডার করতে পারবো কি পারবো না। তার মতো আরও অনেকে এখন পড়েছেন বিপাকে। এর মাঝেই বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তকে গ্রাহক বান্ধব করার দাবি সকলের।
যেহেতু আমার টাকা আছে এখানে তো উদ্বিগ্নতা তো থাকাটা স্বাভাবিক। আমরা অলরেডি আমি আগেও অর্ডার করে আসছি, এখন পর্যন্ত অর্ডার যা করছি আমি তো কখনোই কোনো প্রবলেম আমার কাছে মনে হয় না, হয়তো টাইম বেশি লাগছে। ই কমার্সে যদি আমাদেরকে পেমেন্ট দেয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি দিতে পারবো, তাছাড়া তো এটা আমরা আমাদের পক্ষে সম্ভব না। তবে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তকে বাস্তবসম্মত করার পাশাপাশি ব্যবসা নির্ভর করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। যে বাংলাদেশ ব্যাংক আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কীভাবে দেখতেছে, সো তাদের অবজারভেশনকে আমি অবশ্যই অনার করি। দেশ আমাকে জাজ করবে যেই জিনিসটা আমরা করতেছি সেটাতে কোনো দুর্ঘটনা ঘটার চান্স আছে কিনা। সো সেই ক্ষেত্রে আমি সবার প্রতি অনার রাখতেছি যে ওনারা রাইটফুলি সবগুলো পয়েন্ট অ্যাড্রেস করতেছেন এবং আমি শিওর যে ওনারা আমাদেরকে অ্যালাউ করবেন। আমরা যে নিয়মে বা যেভাবে এই ই কমার্সে কেনাকাটা করছি আর আমার যে কাস্টমার আছে বা অন্য অন্য ই কমার্সের যে কাস্টমার বেসটা আছে তারা যে ইউজ টু এইখান থেকে বের করে নিয়ে আসতে বিশ্বস্ততার জায়গাটা তৈরি করতে আমাদের যে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম করছে বা বাণিজ্য মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করছে আমরা ওয়েলকাম জানাচ্ছি, বাট ওইটার কার্যকারিতা কাস্টমারের উপরে বিশাল প্রভাব পড়বে আমার মনে হয়। ই ক্যাব বলছে নীতিমালা হলেই কাটবে অস্থিরতা, আর বাণিজ্য মন্ত্রণালয় বলছে নতুন নিয়মে নিরাপত্তা বাড়বে গ্রাহকের অর্থের। সব রকম ভাবে একটা ই রাখা হবে যাতে করে চিটেড না হয়, তাদের ব্যবসার গ্যারান্টি থাকবে কিন্তু অবৈধ সুযোগ কেন না পাচ্ছি। আশা করা যায় যে হয়তো এক সপ্তাহের মধ্যে একটা নীতিমালা হয়ে যাবে, ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হলে ই কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকার ফলে একটা আমার মনে হয় আমাদের কাছে ধারণা এই ইন্ডাস্ট্রির মধ্যে আবার একটা গতি সঞ্চার হবে। এদিকে 10টি ই কমার্স সাইটের লেনদেনে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন ব্যাংকের, তবে গ্রাহকদের প্রত্যাশা শীঘ্রই স্বাভাবিক হবে লেনদেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিক্ষা বোর্ড, সেই সঙ্গে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার চিন্তাও করছে বোর্ড। এদিকে পরীক্ষা কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সেটি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 60 দিন ক্লাস নিয়ে এসএসসি এবং 84 দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে, এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করেছে বোর্ড। করোনার কারণে কয়েকবার তারিখ দিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেনি মন্ত্রণালয়। এখন এই পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেটি নিয়ে চিন্তায় শিক্ষার্থীরা। আমরা পরীক্ষার্থীরা এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাইনি, আমাদের পরীক্ষা কবে হবে কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি, কবে ও কিভাবে আমাদের পরীক্ষা নেওয়া হবে। এদিকে শিক্ষা বোর্ড বলছে পরীক্ষার বিকল্প এখনো কিছু ভাবা হচ্ছে না, করোনা সংক্রমণ কমলে সশরীরে পরীক্ষা নেওয়া হবে, এছাড়া অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরুর কথাও ভাবা হচ্ছে, এই অ্যাসাইনমেন্টও মূল্যায়নের একটি অংশ হতে পারে। যে পরিকল্পনা মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে সেটা হলো আমরা এখনও এটার মধ্যে আছে যে আমরা ক্লাস দেব এবং ক্লাসের পরে আমরা পরীক্ষাটা নেব খুব দ্রুত সময়ে, আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যাদের তাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দেব। এদিকে শিক্ষকরা বলছেন বিষয় কমিয়ে হলেও পরীক্ষা নিতে হবে, স্কুল কলেজ খোলা গেলে সিলেবাস শেষ করতে বেশি সময় লাগবে না। টোটাল পরীক্ষার সংখ্যা কমায় দেওয়া হলেও এবং শ্রেণীকক্ষে পরীক্ষা হলে পর্যাপ্ত গ্যাপ রেখে যাতে স্বাস্থ্য ঝুঁকিটা কম থাকে সেইভাবে পরীক্ষাটা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র বাড়ানো হচ্ছে, সেই সঙ্গে প্রশ্নপত্র তৈরিসহ অন্য সব কাজ শেষ করে রেখেছে বোর্ড। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সঙ্গে থাকেন সেজন্য অভিভাবকদের যেমন সচেতন থাকতে হবে তেমনি শিক্ষকদেরও নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান শিক্ষা বোর্ডের। আর বিষয়টি নজরদারি করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির সংবাদ দুপুরের আয়োজন আছেন আপনারা, সংবাদে আরও যা যা থাকছে। করোনা রোধে ভিন্ন কোম্পানির টিকা বেশি কার্যকর, দাবি গবেষকদের, নেওয়া যাবে আলাদা টিকার দুই ডোজও। ইউরো নকআউটে রাত 10টায় মুখোমুখি দুই জায়ান্ট জার্মানি ও ইংল্যান্ড, রাত 1টায় সুইডেনের প্রতিপক্ষ ইউক্রেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা চলছে, যার ফলে এখন সামগ্রিকভাবে জঙ্গি, মাদক কারবারি কিংবা কিশোর অপরাধীরা সংগঠিত হওয়ার আগেই আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে। দুপুরে র্যাবের নানা কার্যক্রম নিয়ে সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা
ইতিবাচক একটা প্রতিযোগিতামূলক মনোভাব আছে, যেটার কারণে আমরা কিন্তু এই জঙ্গিবাদী এবং অপরাধীদের উপরে কিন্তু আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি। প্রতিনিয়ত আমাদের টিম আমরা কিন্তু সাইবার জগতে আমরা পেট্রোলিং করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিচরণ করছি, এর মাধ্যমে যখনই আমরা দেখছি। নারায়ণগঞ্জের পুতুল্লায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার মধ্যরাতে ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়ার পথে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে চালক রাজাকে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি প্রবেশ করেছে। সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে থাকায় এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে 3 উপজেলার মানুষের চলাচল ব্যাহত। অন্যদিকে সুনামগঞ্জে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টা 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্তির পাশাপাশি সমন্বিত প্রচেষ্টায় বদলে গেছে রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান। নিয়মিত রোগী দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেবার মান বাড়ায় রাঙামাটির বাইরে থেকেও চিকিৎসা নিতে আসছেন অনেকে। রাঙামাটির জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য এমন দীর্ঘ লাইন দেখা যায় নিয়মিতই। সেবা নিতে দূর দূরান্ত থেকে আসেন মানুষজন। গাইনি, শিশু, মেডিসিন, সাধারণ সব ওয়ার্ডের সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন তারা। কম খরচে হচ্ছে অস্ত্রোপচারও। এখন তো মানে ওষুধ ভালোভাবে দেয়, নার্স ঠিক মতো থাকে। এখন আগের চেয়ে অনেকটাই উন্নত, অনেকটা ভালো, মোটামুটি চিকিৎসা অনেক ভালো। কি বলবো, মেডিকেল কলেজ হওয়ার পরে হচ্ছে মেডিকেল কলেজের সাথে যুক্ত হয়ে হচ্ছে অনেক ভালো ডাক্তার আসছে এখানে। রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তোষ ছিল দীর্ঘদিনের, তবে এখন পাল্টেছে সেই অবস্থা। হাসপাতালটি রাঙামাটি মেডিকেল কলেজে সংযুক্ত হয় রোগী দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। 24 ঘন্টা সেবা পাচ্ছেন শিশু ও প্রসূতি রোগীরা। বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা থাকায় কমেছে অন্য জায়গায় ছোটার ভোগান্তি। কয়েকদিনের মধ্যে আমাদের অক্সিজেনগুলো একটা অক্সিজেন সমস্যাগুলো দূর হয়ে যাবে। তারপর চিকিৎসা আমাদের খরচ যেগুলো আছে ওষুধপত্র, ম্যাক্সিমাম ওষুধপত্র আমাদের এখান থেকে আমরা দিতে পারছি। এবং আমাদের সিস্টার যারা আছে তারা সবাই তো 24 ঘন্টায় তারা এখন সার্ভিস দেওয়া যাচ্ছে। শিশু বিকাশ কেন্দ্র চালু করেছি, যেখানে একজন শিশু চিকিৎসক আছেন, সাথে একজন চাইল্ড সাইকোলজিস্ট আছেন। তারা এখানে শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে যে অটিজম যে শিশুগুলো তাদের আমরা স্পেশাল সেবা দিতে পারব। মেডিকেল কলেজে সংযুক্ত হওয়ার পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পরিষদের সমন্বিত প্রচেষ্টায় হাসপাতালটির সেবার মান বেড়েছে বলছেন সিভিল সার্জন। রাঙামাটি মেডিকেল কলেজে যে সমস্ত সম্মানিত চিকিৎসকবৃন্দ আছেন ওনারাও আমাদের হাসপাতালে কাজ করছেন, যাতে এর ফলে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে যারা আমাদের ম্যান পাওয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আমাদের এই সেবা দেওয়াটা পরিধিটা বেড়েছে আমাদের। রাঙামাটি জেনারেল হাসপাতালে গড়ে দৈনিক চিকিৎসা নিচ্ছেন 600 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে বাড়তি প্রতিযোগিতা এবং উচ্চ ফলনশীল চিংড়ির অভাবে গত 8 বছরে দেশে উৎপাদন কমেছে 17,599 টন। এতে এই খাত থেকে আয় কমেছে $2,170 কোটি। মঙ্গলবার বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনলাইন সভায় উঠে আসে এসব তথ্য। সভায় জানানো হয়, বর্তমানে এশিয়ার 15টি দেশের মধ্যে 14টিতে উচ্চ ফলনশীল ও কম খরচ ভেনামি প্রজাতির চিংড়ি চাষ হচ্ছে। সে জায়গায় দেশের গলদা ও বাগদা চিংড়ি চাষে খরচ বেশি। উৎপাদনশীলতায় বিশ্বের সবচেয়ে কম, প্রতি হেক্টরে হয় 300 থেকে 400 কেজি। তাই এই খাতে রপ্তানি আয় বাড়াতে সনাতন পদ্ধতির বদলে সেমি ইন্টেনসিভ বা বিজ্ঞানসম্মত উপায়ে চিংড়ি চাষ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া চিংড়ি চাষের এলাকায় অবকাঠামো উন্নয়ন, বাঁধ নির্মাণ, উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, রপ্তানিকারকদের সক্ষমতা বৃদ্ধির জন্য নগদ সহায়তা সহ যে কোনো ক্ষতি মোকাবেলায় চিংড়ি বিমা চালুর কথা বলা হয় অনুষ্ঠানে। ব্রাজিলে একদিনে করোনায় মারা গেছে 658 জন, যা 2 মাসের মধ্যে সর্বনিম্ন। সেখানে নতুন শনাক্ত 27,804। বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 6,005 জনের,
নতুন শনাক্ত 3,14,000। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 39,45,000। ভারতে একদিনে করোনায় 907 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 37,000। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাশিয়ায় করোনা টিকা কার্যক্রমের গতি আরও বাড়ানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রাপ্তবয়স্কদের 85% টিকার দুই ডোজ নিয়েছেন। এবার তরুণদের টিকা নিতে তাগাদা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। করোনার ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় শঙ্কা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। করোনা প্রতিরোধে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের তৈরি টিকার মিশ্রণ বেশি কার্যকর বলে দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা বলছেন প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের ভিন্ন ভিন্ন টিকাও নেওয়া যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভ ট্রায়াল গ্রুপের গবেষণায় এসব তথ্য জানানো হয়। এর ফলে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের টিকা গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয়ের অবসান হবে বলে আশা করছেন গবেষকরা। অক্সফোর্ডের গবেষণা বলছে যারা এরই মধ্যে দুটি ভিন্ন প্রতিষ্ঠানের টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তবে এই গবেষণার উপর ভিত্তি করে চলমান টিকাদান কর্মসূচি পাল্টাবে না বলে জানিয়েছেন ব্রিটেনের ডেপুটি চিফ মেডিকেল অফিসার। ভূমধ্যসাগর থেকে বাংলাদেশী সহ 178 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ জেকরি জানান, দেশটির দক্ষিণ উপকূলে তিনটি অভিযান চালিয়ে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। তিনি জানান, তাদের বহনকারী নৌকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিশর, তিউনিসিয়া, সিরিয়া, আইভরি কোস্ট, নাইজেরিয়া, মালি এবং ইথিওপিয়ার নাগরিক রয়েছেন। লিবিয়া থেকে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এর আগে বৃহস্পতিবার ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় 264 বাংলাদেশী সহ 267 জনকে উদ্ধার করে তিউনিসিয়া। জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় মুমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ে গেছে টেস্ট স্কোয়াড, তবে ভিসা জটিলতায় আটকে যাওয়া সাদমানের জন্য আজ আবার চেষ্টা করা হবে। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন ক্রিকেটাররা। পরিবারের সাথে থাকা সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরাও নিজ নিজ দেশ থেকে জিম্বাবুয়ে যাবেন। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত দলের সঙ্গে যুক্ত হবেন কাতারের দোহায়। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট শুরু হবে আগামী 7 জুলাই, এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 16 জুলাই, আর 23 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ বিগ ম্যাচ, রাত 10টায় উত্তাপ ছড়াবে ইংল্যান্ড জার্মানি ম্যাচ। অতীত পরিসংখ্যান ভুলে জার্মান বধের ছক কষছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট, একই লক্ষ্য জার্মানিরও। এদিকে আরেক ম্যাচে রাত একটাই লড়বে সুইডেন ও ইউক্রেন। অতীত ইতিহাস ইংল্যান্ড জার্মানি ম্যাচকে দিচ্ছে বাড়তি মাত্রা। 1966-তে ইংলিশদের একমাত্র বিশ্বকাপ জয় তৎকালীন পশ্চিম জার্মানিকে হারিয়ে। এরপর আর কোনো বড় আসরের নকআউটে জার্মানদের হারাতে পারেনি থ্রি লায়ন্স। 30 বছর পর বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ 96 ইউরোতে নিয়েছিল জার্মানি। সেমিফাইনালে সেই টাইব্রেকারে ইংলিশদের হয়ে পেনাল্টি মিস করেন গ্যারেথ সাউথগেট। নামটা নিশ্চয়ই পরিচিত লাগছে, ইংল্যান্ডের বর্তমান কোচ তিনি। খেলোয়াড়ি জীবনের সেই আক্ষেপ কোচ পরিচয়ে ঘোচানোর সুযোগ সাউথগেটের। খেলাটা এবারও ওয়েমলিতে, 40,000 দর্শকের বেশিরভাগই থাকবে স্বাগতিকদের পক্ষে। তবে মহারণে পূর্ণ শক্তি দল পাচ্ছে না ইংল্যান্ড। এতদিন আইসোলেশনে থাকা ম্যাসন মাউন্ট আর বেন চিলওয়েল অনুশীলন করলেও তাদের নিয়ে শঙ্কা আছে। মিডফিল্ডে জ্যাক গ্রেলিশ এবং সাকাতে আস্থা থ্রি লায়ন্সের, আর ফ্রন্টলাইনে যথারীতি হ্যারি কেইনের সঙ্গী রাহিম স্টার্লিং। অন্যদিকে কষ্টের জয়ে শেষ 16-তে ওঠা জার্মানি নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া। বড় কোনো ইঞ্জুরি সমস্যা নেই তাদের। এক ম্যাচই পরবর্তী স্টেজের ভাগ্য গড়ে দেবে, এক দলকে বাড়ি ফিরতেই হবে। আমরা হাঙ্গেরি ম্যাচের ভুল নিয়ে কাজ করেছি, যেগুলো ইংল্যান্ডের বিপক্ষে কাজে দেবে। জার্মানির বিপক্ষে রেকর্ড নিয়ে ভাবনার সুযোগ আছে, কিন্তু এখন যারা দলে আছে হিসাব নিকাশ মেলানোর সেই ম্যাচগুলোর সময় তাদের জন্মই হয়নি। সুতরাং ছেলেদের শুধু এই ম্যাচ নিয়েই ভাবতে বলেছি। দুদলের পরিসংখ্যানে এগিয়ে জার্মানি, 32 দেখায় তাদের জয় 15টি, আর ইংল্যান্ডের সাফল্য 13টিতে। বাকি 4 ম্যাচ ড্র।
এদিকে রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচটি নিয়ে খুব বেশি আগ্রহ নেই ফুটবল বিশ্বের। তবে কাছাকাছি শক্তির সুইডেন আর ইউক্রেন ম্যাচও উত্তাপ ছড়াতে পারে ঠিকই। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে দিয়ে ইউরো বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। টাইব্রেকারে সুইসদের কাছে 5-4 গোলে হেরেছে দিদিয়ের দেশমের দল। পেনাল্টি মিসের আক্ষেপে পড়েছেন কিলিয়ান এমবাপে। শুক্রবার শেষ আটে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। পেনাল্টি শুটআউটে 5-5 সুইজারল্যান্ড। 4টি শটে ফ্রান্স সমতা আনার পর শেষ শটে স্পটলাইটে সময়ের অন্যতম তারকা এমবাপে। কিন্তু অতিরিক্ত চাপে জালের ঠিকানা পেলেন না এমবাপে, আর তাতে বেজে গেল ফ্রান্সের বিদায় ঘণ্টা। সুইস গোলকিপার ইয়ান সোমার অ্যাসিস্ট্যান্ট রেফারির গ্রিন সিগন্যাল পেতেই উৎসব শুরু। কামব্যাকের অসাধারণ গল্প লিখে সুইজারল্যান্ডের হাতে শেষ আটের টিকিট। বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণ দেয়াল এদিন শুরু থেকেই বারবার কাঁপন ধরিয়েছে সুইজারল্যান্ড। বিরতির আগ পর্যন্ত দুই দলকে আলাদা করেছে সেফিরোভিচের গোল। তবে সব রোমাঞ্চ যেন জমেছিল দ্বিতীয়ার্ধের জন্য, যার শুরুটা ভিআর কাণ্ডে। যদিও পেনাল্টি পেয়েও হুগো লরিসের নৈপুণ্যে তা কাজে লাগাতে ব্যর্থ রদ্রিগেজ। পেনাল্টি মিসের রেশ না কাটতেই বেনজেমা ঝলক। 2 মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিয়াল সুপারস্টার। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক লা ব্লুজ। পগবা ম্যাজিকে স্কোরলাইন যখন 3-1, শেষ আট যেন তাদের হাতের মুঠোয়। তবে হাল ছাড়েনি সুইসরা। সেফিরোভিচ জোড়া পূর্ণ করার পর শেষ মুহূর্তে স্কোরলাইন 3-3 করেন গাবরানোভিচ, আর তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ে শেষ হতে পারত দুই দলের লড়াই, কিন্তু কোমান মিস করেছেন, সুযোগ পেয়ে গোল করতে পারেননি এমবাপেও। পেনাল্টি শুটআউট শেষে সবচেয়ে দুঃখী এমবাপে। 2 গোলে এগিয়ে থেকেও বিদায়ের জ্বালায় জ্বলছে দেশমের দল। বিপরীতে 1938 সালের পর প্রথম বড় কোনো টুর্নামেন্টে নকআউটে জয় পেল সুইজারল্যান্ড। স্বপ্নযাত্রায় পরবর্তী বাধা স্পেন। শুক্রবার হবে শেষ আটের লড়াই। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোতে 8 গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। নির্ধারিত সময়ে শেষ হয় 3-3 সমতায়। অতিরিক্ত সময়ের 2 গোল দিয়ে ম্যাচ জিতে নেয় স্প্যানিশরা। গোলকিপার উনাই সিমোনের হাস্যকর ভুলে শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আসরে এটি 9ম আত্মঘাতী গোল। প্রথমার্ধে স্পেনকে সমতায় ফেরান পাবলো সারাবিয়া। বিরতির পর 2 গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লারোহা। আসপিলি কুয়েতার পর গোল করেন ফেরান তরেস। নাটকীয়তা তখনও বাকি। শেষ দিকে ওরসিচ ও পাসালিচের কল্যাণে ম্যাচ জমিয়ে দেয় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে সমতায় খেলা গড়াই অতিরিক্ত সময়ে। সেখানে দ্রুত 2 গোল দিয়েছে স্পেন। আলভারো মোরাতার পর ক্রোয়াটদের হতাশা বাড়িয়েছেন মিকেল ওয়ারজাবাল। কোপা আমেরিকায় বলিভিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। জোড়া গোল করে ম্যাচের নায়ক লিওনেল মেসি। শুরুতে আলেহান্দ্রো গোমেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। কিছুক্ষণ পরই নিজের জোড়া পূরণ করেন জাতীয় দলের জার্সিতে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলা মেসি। বিরতির পর 60 মিনিটে সাভেদ্রার নৈপুণ্য বলিভিয়া 1 গোল শোধ দিলেও ম্যাচে আর ফিরতে পারেনি। 65 মিনিটে স্কোরলাইন 4-1 করেন লাউতারো মার্টিনেজ। দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। অন্য ম্যাচে পেনাল্টি থেকে কাভানির একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছে উরুগুয়ে। শেষ করব বিরতিহীন সংবাদ দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। করোনা আক্রান্ত ও উপসর্গে রাজশাহী, খুলনা সহ 19 জেলায় আরো 113 জনের মৃত্যু। স্বাস্থ্যবিধি উপেক্ষায় সংক্রমণ বৃদ্ধি। টিকার ব্যবস্থা হয়েছে, দুশ্চিন্তার কিছু নেই। জুলাই থেকে শুরু হবে গণটিকার কার্যক্রম, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যে আজও ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে ও ফেরিঘাটে ভিড়, ভোগান্তিতে রাজধানীর কর্মজীবীরা। মেয়র তাপসের প্ররোচনায় ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। ব্যর্থতা ঢাকতেই অপতৎপরতা, অভিযোগ সাঈদ খোকনের। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ, দগ্ধ 3 জন আশঙ্কাজনক।
আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত সংবাদ জানতে।